না, দামোদর মাসের প্রথম একাদশী রমা একাদশী কবে পড়েছে? 2023 সালে 8ই নভেম্বর বুধবার নাকি 9ই নভেম্বর বৃহস্পতিবার? আমরা কোন দিন পালন করব এই রমা একাদশী? কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশী রমা একাদশী কবে পালিত হবে? এই ব্রতের কি মাহাত্ম্য? এই দিন আমাদের কি করা উচিত, কি করা উচিত না, আজকে এটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ ফ্রেন্ডস, রাধে রাধে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইসকন মায়াপুর ডিভোটিস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। রাধা মাধব গুরু গরাঙ্গের কৃপায়, রাধা দামোদরের কৃপায় সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমাদের সবার প্রিয় তিথি আবারও চলে আসলো, মাধব তিথি। এটা ভগবানের সব থেকে প্রিয় তিথি, সর্বতিথির মধ্যে সর্বশ্রেষ্ঠ তিথি হচ্ছে এই মাধব তিথি, জানি একাদশী তিথি। তো আমাদের ভগবানের যেহেতু প্রিয় তিথি, তাই অবভিয়াসলি আমাদেরও খুব প্রিয় তিথি, তাই তো? তো এই প্রিয় তিথি আমাদের সবার রমা একাদশী এই বছর 2023-এ পালিত হবে 9ই নভেম্বর বৃহস্পতিবার। শুধু আমেরিকা, ক্যানাডা, মেক্সিকো সহ কিছু দেশ আছে, ওইগুলো জায়গাতে শুধুমাত্র পালিত হবে 8ই নভেম্বর। সেটা আমি পরে দেখিয়ে লিস্ট দিয়ে দেবো যে কোন কোন দেশে, বাদ বাকি সারা বিশ্বে পালিত হবে 9ই নভেম্বর বৃহস্পতিবার, ঠিক আছে? তো একাদশীর দিন আমাদের কি করা উচিত এটা আমি সংক্ষেপে বলে দিচ্ছি, বিস্তারিতভাবে ভিডিও বানানো আছে, সেটা আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে। তো একাদশীর দিন কি করতে হবে? সর্বপ্রথম একাদশীর আগের দিন মানে দশমীর দিন, আমাদের এমনিতেই তো দামোদর মাস চলছে, তো গোটা মাসই আমিষাহার বর্জন, আর একাদশীর এমনিতেই একাদশীর আগের দিন আমিষাহার বর্জন করতে হয়। তো দামোদর মাস চলছে, তাই আমিষাহার তো পুরো মাসটাই বন্ধ, তার জন্য আলাদা করে আর কিছু বলার নেই। তো আমিষাহার বর্জন, আর একাদশীর দিন কি করতে হবে আমাদের ব্রহ্ম মুহূর্তে, সেটা শুধু একাদশীর না, এই মাসেরই গোটা মাসের নিয়ম, দামোদর মাসের ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করতে হবে, উঠে ভগবানের সুন্দর করে মঙ্গল আরতি করতে হবে, আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা পঞ্চশস্য। এমনিতেই দামোদর মাসে অনেক কিছু খাওয়া বারণ আছে, বটবটি, সিম, এটা ওটা অনেক সবজি বারণ আছে। তো তোমরা কি গ্রহণ করবে? যারা হবিষণ্য গ্রহণ করছো তারা শুধু ফল গ্রহণ করবে, ঠিক আছে, এই একাদশীতে। আর যারা নর্মালি আমার মতো ব্রত করছো, দামোদর ব্রত, মানে সব খেয়ে শুধু যে সবজিগুলো বারণ আছে সেইগুলো বাদ দিয়ে, তো তারা কি করবে, একটা সবজি করে নিতে পারবে, যেমন কাঁচকলা পেঁপে দিয়ে, তারপরে কুমড়ো দিয়ে, আলু দিয়ে একটা সুন্দর করে একটা সবজি রান্না করবে। সবজির মধ্যে অবশ্যই খেয়াল রাখবে সর্ষের তেল একদমই ব্যবহার করা যাবে না, ঠিক আছে, সানফ্লাওয়ার অয়েল যেটা সূর্যমুখী তেল ওটা, আর না হলে বিশুদ্ধ ঘি, বাড়িতে তৈরি যদি ঘি থাকে সেটা দিয়ে রান্না করবে সুন্দর করে জিরে সম্বার দিয়ে। তো ওই সবজিটা খেয়ে তোমরা পেট ভরে থাকতে পারো, আর না হলে আলু ভাজা করতে পারো, বাদাম ভাজা, বাদাম সিদ্ধ, এইগুলো তোমরা গ্রহণ করতে পারবে, ঠিক আছে। আর না হলে বাকুইট পাওয়া যায় মায়াপুরে, ওই বাকুইট নিয়ে তোমরা বাকুইটের খিচুড়ি করতে পারো, তারপরে বড় সাপুটা যেটা পাওয়া যায় সেটাও মায়াপুরে পাওয়া যায়, ইস্কনে, যে কোনো ইস্কন মন্দিরে পাওয়া যায় আই থিঙ্ক। তো ওটা নিয়ে তোমরা ওটা দিয়ে খিচুড়ি করতে পারো। খিচুড়ি তো অন্য সবজি কিন্তু দেবে না, যেমন বিন, গাজর, এগুলো দেবে না, ফুলকপি, কুমড়ো, আলু, কাঁচকলা, পেঁপে, এইগুলো দিয়ে একটা খিচুড়ির মতো রান্না করে খেয়ে পেট ভরে থাকো। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই দিনটা সারাদিন ভগবানের সেবা করতে হবে, নিজের পেটের সেবা তো সারা দিনই করি, সারা জীবনই করি, তো একটা দিন তো কোনো দিন। এমনিতেই দামোদর মাস চলছে, ভগবানের সর্বপছন্দের সর্বশ্রেষ্ঠ মাস, তার উপরে আবার সর্বশ্রেষ্ঠ তিথি মাধব তিথি, একাদশী তিথি, ভগবানের সব থেকে প্রিয় তিথি। তো স্পেশালি কিন্তু এই সুযোগটা আমরা হাতছাড়া করতে পারি না, ঠিক আছে, ডিসকাউন্টের পর ডিসকাউন্ট যা করব তাই হাজার গুণ বেশি ফল পাবো। তো এই দিন আমাদের সারাদিন চেষ্টা করতে হবে ভগবানের সেবা করার, ভগবানের নাম গুণগান করতে হবে, ভগবানের সুন্দর আলেখ্যগুলোকে সুন্দর করে সাজাতে হবে, ভগবানের জন্য মালা গাঁথতে হবে, অধিক হরিনাম জপ করতে হবে। জপটা তো মোস্ট করতেই হবে, মানে যারা 8 মালা করো, 16 মালা করো, অবশ্যই একাদশীর দিন 32 মালা, 25 মালা, যার যেমন সময়, কিন্তু চেষ্টা করবে যাতে বেশি বেশি সময় দিতে পারো, ঠিক আছে। অন্য কাজগুলো অন্তত এই দিনটা একটু কম করবে, সাংসারিক কাজ বা বাইরের যে কাজগুলো, চেষ্টা করবে, না করলে নয়, ওইগুলো করতে হবে, কিন্তু যদি চেষ্টা করে একটু ওই কাজগুলো কমিয়ে ভগবানের সেবাটা একটু বেশি করতে পারি তাহলে আমাদেরই মঙ্গল। যাই হোক, এই একাদশী নিয়ে আর বেশি আলোচনা করব না, একাদশী মাহাত্ম্য আমরা এখন আলোচনা করব, না হলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো রমা একাদশী ব্রত মাহাত্ম্য কথা আমি এখন পাঠ করব, তোমরা মন দিয়ে শ্রবণ করবে। নির্দিষ্ট একাদশীর ব্রত কথা কিন্তু আমাদের একাদশী দিন অবশ্যই পাঠ বা শ্রবণ করতে হয়, ঠিক আছে। যদি পাঠ না করতে পারো, শ্রবণ করো, শোনো কারো মুখে, ওটাও সেমই ফল পাবে তোমরা, ঠিক আছে। তো আমি এখন পাঠ করছি, তোমাদের কাছে যদি এই বইটা থাকে অবশ্যই বের করো না, আমার সাথে সাথে পাঠ করো, না হলে আমি পাঠ করছি, মন দিয়ে শ্রবণ করো। রমা একাদশী ব্রত মাহাত্ম্য কথা।
এক সময় যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমায় বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, মহাপাপ দূরকারী সেই একাদশী রমা নামে বিখ্যাত। আমি এখন এর মাহাত্ম বর্ণনা করছি, আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন। পুরাকালে মুচুকুন্দ নামে একজন সুপ্রসিদ্ধ রাজা ছিলেন। দেবরাজ ইন্দ্র, যম, বরুণ ও ধনপতি কুবেরের সাথে তার বন্ধুত্ব ছিল। ভক্তশ্রেষ্ঠ বিভীষণের সাথেও তার অত্যন্ত সদ্ভাব ছিল। তিনি ছিলেন বিষ্ণু ভক্ত ও সত্য প্রতিজ্ঞ। এই রূপে তিনি ধর্ম অনুসারে রাজ্য শাসন করতেন। চন্দ্রভাগা নামে তার একটি কন্যা ছিল। চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে তার বিবাহ হয়েছিল। শোভন একসময় শ্বশুর বাড়িতে এসেছিল। দৈবক্রমে সেই দিন ছিল একাদশী তিথি। স্বামীকে দেখে পতিপরায়ণা চন্দ্রভাগা মনে মনে চিন্তা করতে লাগলো, হে ভগবান, আমার স্বামী অত্যন্ত দুর্বল, তিনি ক্ষুধা সহ্য করতে পারেন না। এখানে আমার পিতার শাসন খুবই কঠোর। দশমীর দিন তিনি নাগাড়া বাজিয়ে ঘোষণা করে দিয়েছেন যে একাদশীর দিন আহার নিষিদ্ধ। এখন আমি কি করি, আমি এখন কি করি? রাজার নিষেধাজ্ঞা শুনে শোভন তার প্রিয়তমা পত্নীকে বলল, হে প্রিয়া, এখন আমার কি কর্তব্য তা আমাকে বলো। উত্তরে রাজকন্যা বলল, হে স্বামী, আজ এই গৃহে এমনকি রাজ্য মধ্যে কেউই আহার করবে না। মানুষের কথা তো দূরে থাকুক, পশুরা পর্যন্ত অন্ন জল মাত্র গ্রহণ করবে না। হে নাথ, যদি তুমি এ থেকে পরিত্রাণ চাও তবে নিজ গৃহে প্রত্যাবর্তন করো। এখানে আহার করলে তুমি সকলের নিন্দা ভাজন হবে এবং আমার পিতাও ক্রুদ্ধ হবেন। এখন বিশেষভাবে বিচার করে যা ভালো হয় তুমি তাই করো। সাধুর স্ত্রীর এই কথা শুনে শোভন বলল, হে প্রিয়ে, তুমি ঠিকই বলেছ, কিন্তু আমি গৃহে যাব না, এখানে থেকে একাদশী ব্রত পালন করব। ভাগ্যে যা লেখা আছে তা অবশ্যই ঘটবে। এইভাবে শোভন ব্রত পালনে বদ্ধপরিকর হলেন। সমস্ত দিন অতিক্রান্ত হয়ে রাত্রি শুরু হলো। বৈষ্ণবদের কাছে সেই রাত্রি সত্যিই আনন্দকর, কিন্তু শোভনের কাছে তা ছিল বড়ই দুঃখদায়ক, কেননা ক্ষুধা তৃষ্ণায় সে ক্রমে দুর্বল হয়ে পড়ল। এইভাবে রাত্রি অতিবাহিত হলে সূর্য উদয় কালে তার মৃত্যু হলো। রাজা মুচুকুন্দ সাড়ম্বরে তার সব দাহ কার্য সুসম্পন্ন করলেন। চন্দ্রভাগা স্বামীর অন্ত্যেষ্টি ক্রিয়া সমাপ্ত করে পিতার আদেশে পিতৃগৃহে বাস করতে লাগল। কালক্রমে রমাব্রত প্রভাবে শোভন মন্দ্রাচল শিখরে অনুপম সৌন্দর্য বিশিষ্ট এক রমণীয় দেবপুরী প্রাপ্ত হলেন। একসময় মুচুকুন্দপুরের সোম শর্মা নামে এক ব্রাহ্মণ তীর্থ ভ্রমণ করতে করতে সেখানে উপস্থিত হলেন। সেখানে রত্নমণ্ডিত বিচিত্র স্ফটিক খচিত সিংহাসনে রত্ন অলঙ্কারে ভূষিত রাজা শোভনকে তিনি দেখতে পেলেন। গন্ধর্ব ও অপ্সরাগণ দ্বারা নানা উপচারে সেখানে তিনি পূজিত হচ্ছিলেন। রাজা মুচুকুন্দের জামাতা রূপে ব্রাহ্মণ তাকে চিনতে পেরে তার কাছে গেলেন। শোভনও সেই ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে এসে তার চরণ বন্দনা করলেন। শ্বশুর মুচুকুন্দ ও স্ত্রী চন্দ্রভাগা সহ নগরবাসী সকলের কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। ব্রাহ্মণ সকলের কুশল সংবাদ জানালেন। জিজ্ঞাসা করলেন, এমন বিচিত্র মনোরম স্থান কেউ কখনো দেখেনি, আপনি কিভাবে স্থান প্রাপ্ত হলেন তা সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। শোভন বললেন যে কার্তিক মাসের কৃষ্ণপক্ষিয়া রমা একাদশী সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ। আমি তা শ্রদ্ধারহিতভাবে পালন করলেও তার আশ্চর্যজনক এই ফল লাভ করেছি। আপনি কৃপা করে চন্দ্রভাগাকে সমস্ত ঘটনা জানাবেন। সোম শর্মা মুচুকুন্দপুরে ফিরে এসে চন্দ্রভাগার কাছে সমস্ত ঘটনার কথা জানালেন। ব্রাহ্মণের কথা শুনে অত্যন্ত আনন্দিত চন্দ্রভাগা বললেন, হে ব্রাহ্মণ, আপনার কথা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে। তখন সোম শর্মা বললেন, হে পুত্রী, সেখানে তোমার স্বামীকে আমি স্বয়ং স্বচক্ষে দেখেছি। অগ্নিদেবের মতো দীপ্তিমান তার নগরও দর্শন করেছি, কিন্তু তার নগর স্থির নয়। তা যাতে স্থির হয় সেই মতো কোনো উপায় করো। এসব কথা শুনে চন্দ্রভাগা বললেন, তাকে দেখতে আমার একান্ত ইচ্ছা হচ্ছে, আমাকে এখনই তার কাছে নিয়ে চলুন, আমি ব্রত পালনের পূর্ণ প্রভাবে এই নগরকে স্থির করে দেব। তখন সোম শর্মা চন্দ্রভাগাকে নিয়ে মন্দার পর্বতে বামদেবের আশ্রমে উপনীত হলেন। সেখানে ঋষির কৃপায় ও হরিবাসর ব্রত পালনের ফলে চন্দ্রভাগা দিব্য শরীর ধারণ করল, দিব্য গতি লাভ করে নিজ স্বামীর নিকট উপস্থিত হলেন। প্রিয় পত্নীকে দেখে শোভন অতীব আনন্দিত হলেন। বহুদিন পর স্বামীর সঙ্গ লাভ করে চন্দ্রভাগা অকপটে নিজের পূর্ণ কথা জানালেন। হে প্রিয়, আজ থেকে 8 বছর আগে আমি যখন পিতৃগৃহে ছিলাম তখন থেকেই এই রমা একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করতাম।
ওই পুণ্য প্রভাবে এই নগর স্থির হবে এবং মহাপ্রলয় পর্যন্ত থাকবে। হে মহারাজ, মন্দ্রাচল পর্বতের শিখরে শোভন স্ত্রী চন্দ্রভাগা সহ দিব্য সুখ ভোগ করতে লাগলেন। পাপনাশিনী ও ভুক্তি মুক্তি প্রদায়িনী রমা একাদশীর মাহাত্ম্য আপনার কাছে বর্ণনা করলাম। যিনি এই একাদশী ব্রত শ্রবণ করবেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে পূজিত হবেন। বল তো, জয় শ্রী শ্রী রমা একাদশী ব্রত মাহাত্ম্য কথা কি জয়। তো বুঝতে পারছি একাদশীর কত মাহাত্ম্য রয়েছে। আমরা এখনই শ্রবণ করলাম যে এই একটা একাদশী মানে অশ্রদ্ধা সহকারে, শ্রদ্ধা ছাড়াই করে এত সুন্দর ফল পেলো, আর আমরা তো শ্রদ্ধা সহকারে করব, তাহলে বুঝতে পারছি আমরা কতটা ফল পাবো। তো আশা করছি তোমরা সবাই ভক্তি সহকারে একাদশীটা করবেই। অন্য একাদশী যদি নাও করে থাকো, এই একাদশী থেকে তোমরা স্টার্ট করে দাও, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? তো আজকের একাদশীর ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো, আর ভক্তিভাবে একাদশী করো, আর আমাকেও আশীর্বাদ করো, আমার জন্য একটা প্রার্থনা করো ভগবানের কাছে, আমি যাতে ভগবানের নাম গুণগান প্রচার করতে পারি, নিজেও করতে পারি ভক্তিভাবে, ভক্তি পথে যাতে আস্তে আস্তে এগোতে পারি। তো সবাই একসাথে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে নিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, চ্যান্ট হরে কৃষ্ণ মহামন্ত্র অ্যান্ড বি হ্যাপি। দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, দামোদর মাসের এই প্রথম একাদশী রমা একাদশী অবশ্যই পালন করবে 9 নভেম্বর বৃহস্পতিবার। দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। হরে কৃষ্ণা।